মোদিজী যেতবে পূর্ব আসলে মহাপ্রভুঙ্ দর্শন করা মনে পকাত যেতবে 2013 মশায় সর্বপ্রথমে তা ঘোষণা করা হল কি সে ভারতীয় জনতা পার্টির ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান তৎক্ষণাৎ জুলাই মশায় জুলাই মাসরে সি আসিকি পুরী পৌঁছিলে ঘোষণার তুরন্ত বাদ সি আসিকি মহাপ্রভুঙ্কর আশীর্বাদ লোড়িলে আতবে শুনেছি মতো মো সেবায়ক ভাই মানে কে কি যেতবে মোদি গর্ভগৃহ বাহার ছিড়া হয়ে প্রণাম কলে মহাপ্রভুঙ্কু ক্যাম্পেইন কমিটি চেয়ারম্যান হেলা পরে সেতবে মহাপ্রভুঙ্ক মুন্ডরু ফুলটি ঝড়ি পড়িলা ফুলটি খসি পড়িলা সেই দিন সবু সেবায়ত বন্ধু মানে জয়কারা লগাই কহিলে আপ প্রধানমন্ত্রী জরুর বনিয়েগা মহাপ্রভু জগন্নাথজী কা আশীর্বাদ আপকে উপর হে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আজি কেবল ভারতবর্ষর নেতা নুহে আজি সে জনে বিশ্বর নেতা সমগ্র বিশ্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকু মানুছি তাঙ্ক কথা শুনুছি তাঙ্কু আদর করুছি ভারতকু গোটে নূয়া আয়াম দেবার কাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করিছন্তি সেই যশস্বী প্রধানমন্ত্রী অনেক বর্ষ পরে পুরীরে তাঙ্কর আগমন হোছি এবং পুরীরে মহাপ্রভু জগন্নাথঙ্কর সে দর্শন করিবে পুরীর পবিত্র ভূমিরে সে ভারতীয় জনতা পার্টি পাই রোড শো মধ্যে করিবে সর্বপ্রথমে মু মনে পকাই দিয়ে কালি সোমবার 20 তারিখ সকাল 7টা বেলে তার ঠিক পূর্বরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকর আগমন হব 7টা বেলে সে মন্দির দর্শন পাই প্রথমে পৌঁছিবে মন্দির দর্শন করি মহাপ্রভুঙ্কর আশীর্বাদ লোড়ি মন্দিররু প্রস্থান করি সমস্ত সেবক বৃন্দঙ্কর মন্দিরর সমস্ত গুরুজন মানঙ্কর আশীর্বাদ নিলা পরে সিয়ে রোড শো পাই তাঙ্কর রোড শো গাড়িরে উঠিবে রোড শো আরম্ভ হব মন্দির পাখরু এবং মেডিকাল ছক যাকে সে রোড শো চালিব সহস্র লোক লক্ষাধিলক্ষ লোক স্বতঃস্ফূর্ত সমগ্র ওড়িশার কেবল পুরীর নুহ চারিআড়ু ফোন আসুছি লোকঙ্ক উৎসাহ উমঙ্গ আকাশ ছুইছি সমগ্র ওড়িশার লোক সকাল 7টা পূর্বরু আসিকি পৌঁছিবে আর যাহা মোদি কহিছন্তি মৈ ভি মোদি কা পরিবার যাহা আমি সবু মোদিঙ্কু কহিছু কি আমি সবু আপনক পরিবার তাঙ্ক স্বজনক সাঙ্গরে মোদিঙ্ক সাঙ্গরে মোদি তাঙ্ক স্বজনক সাঙ্গরে মহাপ্রভুঙ্ক দর্শন এবং পরস্পর আলিঙ্গন এই রোড শো মাধ্যমে চালিব ইয়ে গোটে সাধারণ রোড শো নুহ ইয়ে রোড শো পুরুষোত্তম ক্ষেত্রে হচ্ছে সমগ্র ভারতবর্ষে মোদিঙ্কর অনেক রোড শো হয়েছে কিন্তু নিজে তাঙ্কর অফিস কুচি কি এমিতিয়া রোড শো কোটি পূর্বরু আমি করুন মহাপ্রভুঙ্ক চক্ষু দেখুথিব নীলচক্র দেখুথিব মহাপ্রভুঙ্ক বানা উড়ুথিব সেই ছাইরে যে রোড শো করিবে মোদি সে মোদিঙ্ক পাই গোটে বহুত বড় আশীর্বাদ ওড়িশা পাই আশীর্বাদ ভারতবর্ষ পাই বি এক ইতিহাস সৃষ্টি করিব লক্ষাধিলক্ষ লোক মোদিঙ্ক আশীর্বাদ দেওয়া পাই তাঙ্কু দেখিবা পাই আসিবে কেবে ভি আপন সমস্তে গণমাধ্যমর বন্ধু মানে আপন মোদিঙ্কর অনেক রোড শো কভার করুচন্তি কেবে ভি সকাল 6টা বেলে 7টা বেলে মোদিঙ্ক রোড শো আপন দেখি নথিবে ভারতবর্ষের কোটি সকাল 6টা বেলে 7টা বেলে মোদিঙ্ক রোড শো হয়ে কিন্তু মোদিঙ্কর সে সম্মান আছে মহাপ্রভুঙ্ক প্রতি সে ভক্ত মহাপ্রভুঙ্কর সেথিপাই সে নিষ্পত্তি নেইছন্তি সর্বপ্রথমে উচিত সময়রে সকাল সকাল প্রাতঃ কাল মু প্রভুঙ্ক আশীর্বাদ নেবি মহাপ্রভুঙ্ক আশীর্বাদ নেবি চকাডোলঙ্ক আশীর্বাদ নেবি তাপরে মু রোড শো আরম্ভ করিবি সেইথিপাই প্রাতঃ কালর রোড শো ইয়ে রহিব আজি মু ভূপেন্দ্র যাদব জি অছন্তি আমার সর্বোচ্চ নেতাগণ পুরা ওড়িশার এবং ভারতর সমস্তকু নিবেদন করিব আসন্তু
শৃঙ্খলাবদ্ধ তরিকারে আমি সমস্তে এই অসাধারণ রোড শো-রে আমি সব মোদি পরিবার হিসা আমি আসিকি মোদিজি সাংরে ছিড়া হওয়া। দ্বিতীয় কথা হচ্ছে মোদিজি যেতবে পূর্ব আসলে মহাপ্রভু দর্শন করা মনে পকাত যেতবে 2013 সর্বপ্রথমে তাঁকু ঘোষণা করা হল কি সে ভারতীয় জনতা পার্টির ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান তৎক্ষণাৎ জুলাই মাসরে সি আসিকি পুরী পৌঁছিলে ঘোষণার তুরন্ত বাদ সি আসিকি মহাপ্রভুঙ্কর আশীর্বাদ লড়িলে আতবে শুনেছি মতো মো সেবায়ক ভাই মানে কে কি যেতবে মোদি গর্ভগৃহ বাহার ছিড়া হয়েকি প্রণাম কলে মহাপ্রভুঙ্কু ক্যাম্পেইন কমিটি চেয়ারম্যান হেলা পরে সেতবে মহাপ্রভুঙ্ক মুন্ডরু ফুলটি ঝড়ি পড়িছিলা ফুলটি খসি পড়িছিলা। সেইদিন সবু সেবায়ত বন্ধু মানে জয়কারা লগাই কহিথিলে আপ প্রধানমন্ত্রী জরুর বানিয়েগা, মহাপ্রভু জগন্নাথ জি কা আশীর্বাদ আপকে উপর হে। তাপরে পরবর্তী সময়রে 2016 যেতবে নরেন্দ্র মোদিজি মহাপ্রভু জগন্নাথঙ্কর দর্শন করলে সেতবে সে কহিলে মাই সোমনাথ সে জগন্নাথ জি তক আয়া মু সোমনাথ কো পুত্র আবু জগন্নাথ জি কো দর্শন করিবা পে আসিছি। আউ সবুটু ভালো কথা হচ্ছে সোমনাথ কাশী আর জগন্নাথ এই তিনোটি পুণ্য ভূমিকালি যোড়ি হয়েছে। আপন চিন্তা করন্তু সে সোমনাথ আপন চিন্তা করন্তু সে সাংসদ আর প্রধানমন্ত্রী হয়েছেন্তি কাশী বিশ্বনাথ আর সে আসুচন্তি কালি জগন্নাথঙ্কর দর্শন করিবা পে। ইয়ে গোটে বহুত বড় পর্ব, ইয়ে গোটে পর্ব সনাতনর পর্ব, ইয়ে গোটে সেলিব্রেশন অফ সনাতন, ইয়ে গোটে সেলিব্রেশন অফ, ইয়ে গোটে মু কহিবি উমঙ্গ উচ্ছা, ইয়ে গোটে উৎসব আমার সনাতন ধর্ম পাই, ইয়ে গোটে বহুত বড় কথা। মোদিঙ্কু আমি ধন্যবাদ মধ্যে জনে সর্বোপরি মু সমস্তঙ্কু মন পকাই দেওয়া পাই চাহে যেতবে করোনা হেইথিলা কেস হেইথিলা কিছু লোক কেস করলে কি রথযাত্রা বন্ধ হব রথযাত্রা হয়ে পারিব না দিন আসি রথযাত্রা বন্ধ হয়ে যাই রথযাত্রা সমাপ্ত করে দিয়ে যাই কি রথযাত্রা হব না কেতে যে ওড়িয়া লোক কান্দি কেতে যে পুরী লোক কান্দু লে তাহা আমি সব জাঁচু চুলি ঘরে বন্ধ হয়ে যাই কি রথযাত্রা হব না এমতি কমতি হব মতে মনে অছি মু মধ্যে কান্দি কান্দি ফোন করলি প্রধানমন্ত্রীঙ্কু কি মোদিজি রথযাত্রা মানে আমার প্রাণবিন্দু মু মধ্যে কান্দি কান্দি কহিলি জগন্নাথ মানে আমার জীবন যদি রথযাত্রা বন্ধ হয়ে যাব তাহলে ওড়িয়া লোক বঞ্চি পারিবে না সিয়ে আর সমাপ্ত হয়ে যাব ওড়িয়া সংস্কৃতি ওড়িয়া অস্মিতা সমাপ্ত হয়ে যাব আমার অস্মিতাকে কি রক্ষা করিব রথযাত্রা আমার অস্মিতা। মোদিজি মন ভিতরে বহুত আঘাত হয়েছিল সে রাতে সারা শোপারে মতো মনে আছে রাতে সারা আমি সারা কথা হয়েছিল আজি মো হাত জড়িকি নরেন্দ্র মোদি অমিত শাহু ধন্যবাদ দেবি সিয়ে যে পদক্ষেপ নেলে আমুক মধ্যে কে তুমি পিটিশন দায়ের কর পরবর্তী সময় রথযাত্রা চালু হল রথযাত্রা পরমিশন মিলা মু ধন্যবাদ দেবি সমস্ত পুরীবাসী মু ধন্যবাদ দেবি নরেন্দ্র মোদিঙ্কু মু ধন্যবাদ দেবি গণমাধ্যমকু সমস্তঙ্কু ধন্যবাদ হাত জোড়িকি কি রথযাত্রা অটকিলা নাহি মোদিঙ্কর প্রয়াস পাই সে কাম আগুকু বড়িলা। ওড়িশাবাসী আমার মৌরমণি হচ্ছন্তি জগন্নাথ যাহার প্রয়াস পাই রথযাত্রা বন্ধ হেলানি আর রথযাত্রা চালিলা সেই লোকটিয়ে যাহা না নরেন্দ্র মোদি সেই করোনা পরে প্রথম থর সি পুরী আসুচান প্রথম থর যাহা রথযাত্রা অটকাইবা তয় হয়ে যাই কিন্তু সিয়ে কহিলে না রথ চালিব সি সেতরে উদ্যম করেছেন সিয়ে কালি পুরী আসুচান আসন্তু আমি তাঁকু ধন্যবাদ দেবা আমি তাঁকু ধন্যবাদ প্রস্তাব জনাইবা কি ধন্যবাদ মোদিজি আপন 4.5 কোটি ওড়িয়াঙ্ক সাঙ্গরে
করোনা সময় ছিড়া হয়েকি রথযাত্রা করেছিল। অন্তিম পর্যায়ে আর দুই তিনোটি বহু মহত্বপূর্ণ জিনিস মু কহিব। আপনার ভিতরে বহু কম লোক মধ্যে জাগে আপনার জাগছেন মোদিজি কেবে প্রচারক হলে, মোদিজি প্রচারক রথযাত্রা দিনে হলে। আজিঠু 52 বর্ষ পূর্ব সে নিষ্পত্তি নেলে যেদিন রথযাত্রা মু সেই দিন প্রচারক হবি, মোর ঘর ছাড়বি, দেশপাই বাহারি, মা ভারতী সেবাপাই বাহারি। আপনার জাগছেন সে কোঠু বাহারে, অহমদাবাদর গুজরাট অহমদাবাদর জগন্নাথ মন্দিরে রহি নিজ পরিবার ছাড়ি, নিজ সংসার ছাড়ি মা ভারতী সে নিজ সর্বস্ব ইচ্ছাবর করে সে প্রচারক ধর্ম গ্রহণ কলে, সে প্রচারক হয়েকি রথযাত্রা দিন বাহার। এই হচ্ছেন আমার নরেন্দ্র মোদী, অনন্য ভক্ত মহাপ্রভু জগন্নাথঙ্কর, সেই জগন্নাথঙ্কর পুয়টিয়ে, সেই জগন্নাথঙ্কর ভক্তটিয়ে কালি মহাপ্রভু জগন্নাথঙ্কর আশীর্বাদ লড়িবা পে আসছন্তি, আমার রোড শো পে আসছন্তি। আপনার সবু বন্ধু মানে আপনার সমস্তঙ্কো নিমন্ত্রণ রহিলা রত্ন ভণ্ডার চাবি এবং তৎসহিত চারি দ্বার খোলিবা। এই প্রসঙ্গ বি বহুত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ধারণ করছে ওড়িশার মোদি মধ্যে বহুত ক্ষুব্ধ এ বিষয়কু নেই, তাঙ্ক মন ভিতরে বহুত ধৈর্য অছি, তাঙ্ক মন ভিতরে বহুত কষ্ট অছি কি রত্ন ভণ্ডার চাবি মিলু নাহি, কুয়াড়ে গলা রত্ন ভণ্ডারর চাবি। সেই নিষ্পত্তি নেইছন্তি আমার সরকার হব, রত্ন ভণ্ডারর চাবি মিলিব। 70 মসিহারে যে ইনভেন্টরি হয়েছিল তাপরে রত্ন ভণ্ডারর ইনভেন্টরি হয়নি, সে ইনভেন্টরি হব। যেমিতি হলে চাবি খোঁজিকি কাড়িবা, সে নিষ্পত্তি নেইছন্তি আমার সরকার হব, আমি এমপি জিতিবু, এমএলএ জিতিবু, চারি দ্বার পুরীরে খোলা হব। মু পুরী নিবাসী মানুষ হাত যোড়িকি নিবেদন করিবি, মু জানিছি মোর পুরীর মা মানে কেতে কষ্ট ভোগুচন্তি, যদি চারি দ্বারটা খোলি যাতা মোর বুড়ি মা মানে পুরীরে, যেমানে মহাপ্রভুকে ন দেখিলে, কালিয়া সাঁতকে ন দেখিলে ভোজন গ্রহণ করতেনি, সেমানে ধক্কা পেলা হয়েকি মহাপ্রভু পাখানে পৌঁছি পারু না। চারি দ্বার খোলা হব, সমস্ত আনন্দর বাতাবরণ হব, সমস্ত যাই মহাপ্রভুঙ্ দর্শন উচিত সময় করে ভারতীয় জনতা পার্টির সরকার হলে ইয়ে নিহতি হব। আর নরেন্দ্র মোদিজী খালি যে আসুচান পুরী, সে সূচক যে যাহা নরেন্দ্র মোদি কিন পুরী সে গ্যারেটি সে পূর্ণ করবে। সেপাই পুনশ্চ মু আপনার সমস্ত কালি সকাল 6টা বেড়ে, যেহেতু মোদিজি 7টা বেড়ে আসবে, আমি 6টা বেড়ে নিবেদন করিবু সমস্তে আসিকি পুরী পৌঁছন্তু, সমস্তে আসিকি পুরীরে মহাপ্রভুকে দর্শন করন্তু, নরেন্দ্র মোদিঙ্ক সাঙ্গরে মিশিকি মে ভি মোদিকা পরিবার, মু তম পরিবার, এই ভাবনা মোদিঙ্কু দিয়ন্তু। এতিকি কহিকি মু মো বার্তা সমাপ্ত করিবি।